প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের 15তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন। শনিবার বাদ আসর রাজধানীর গুলশানের আইভি কনকর্ডে অনুষ্ঠিত এ মিলাদ মাহফিলে মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য এবং আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন। 2004 সালে 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির সন্ত্রাস বিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে 24শে আগস্ট মৃত্যুবরণ করেন আইভি রহমান। মিলাদ মাহফিলে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী আইভি রহমানের ছেলে, সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান পাপন সহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সমবেদনা জানান। দোয়া মাহফিলে 21শে আগস্টে গ্রেনেড হামলায় নিহত এবং 15ই আগস্টে বঙ্গবন্ধু সহ সব শহীদ এবং মুক্তিযুদ্ধের বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।